আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। ডিগ্রি প্রথম বর্ষ ক্লাস নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে। আজকে আমার প্রথম ক্লাস, ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের ক্লাস। প্রথম বর্ষে আমাদের পত্র দুইটা, প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা আমি পড়াবো। প্রাকৃতিক ভূগোল বইয়ে আমাদের অধ্যায় চারটি, চারটি অধ্যায়ের মধ্যে টপিক চারটি, এই চারটির মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে। প্রথম টপিকের নাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তারপরেরটি ভূমিরূপ বিজ্ঞান, জিও মর্ফোলজি। তারপরে জলবায়ু বিজ্ঞান, ক্লাইমেটোলজি। তারপরে সমুদ্র বিজ্ঞান, ওশ্যানোগ্রাফি। প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে। প্রথমটা হচ্ছে আমরা পড়ব প্রাকৃতিক পরিবেশের গঠন ও উপাদানসমূহ। তারপরে পড়ব বৈশ্বিক চক্র ও পৃথিবীর পরিবেশের প্রণালীসমূহ। তারপরে পড়ব আমরা পৃথিবীর পরিবেশের জন্য শক্তির উৎসসমূহ। এরপরে পৃথিবীর প্রধান শক্তি প্রণালী ও পরিবেশগত প্রণালীর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপর পানিচক্র, পানি বাজেট, পানি সম্পদ। এরপরে প্রাকৃতিক ভূগোল ও পরিবেশের আওতা এবং এর বিষয়বস্তু। এই মোট ছয়টি অধ্যায়। প্রাকৃতিক পরিবেশ নামে যে টপিকটি আছে এর মধ্যে রয়েছে মোট ছয়টি অধ্যায়। এর পরের টপিক হচ্ছে ভূমিরূপ বিজ্ঞান, জিওমর্ফোলজি। এখানে আমরা পড়ব প্রথম অধ্যায়ে পৃথিবীর আকার ও আয়তন। তারপরে পড়ব ভূত্বকের উপাদানসমূহ, শিলা ও খনিজ। এরপরে পড়ব ভূত্বকের ভাস্কর্য, বিচূর্ণী ভবন, ক্ষয়ী ভবন, অপসারণ ও অবক্ষেপণ। এরপর ভূত্বকের সংস্থান প্রক্রিয়া, ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট ভূমিরূপ, আগ্নেয়গিরির প্রকারভেদ এবং আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। তারপরে পড়ব আমরা প্রবাহমান পানি, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের কার্যসমূহ। দ্বিতীয় টপিকে মোট সাতটি অধ্যায়। অধ্যায়গুলো কিন্তু কম নয়, বেশ বড়। এরপরে তৃতীয় টপিক জলবায়ু বিজ্ঞান। জলবায়ু বিজ্ঞানে আমরা পড়ব, ক্লাইমেটোলজিতে আমরা পড়ব বায়ুমণ্ডলের গঠন, আবহাওয়া ও জলবায়ুর উপাদান ও নিয়ামক সমূহ, সৌর তাপ, তাপমাত্রা, আনুভূমিক উলম্ব, আনুভূমিক ও উলম্ব বন্টন, বায়ুমণ্ডলীয় চাপ ও বায়ু প্রবাহের ধরন, আর্দ্রতা, ঘনীভবন, বৃষ্টিপাত, মেঘ, কুয়াশা, শিশির, হিমকণা, তুষার, বৃষ্টিপাতের গঠন ও প্রকারভেদ প্রভৃতি। এরপরে পড়ব ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, জলবায়ুর ধরন ও জলবায়ুর ধরন পড়ব। এর মধ্যে রয়েছে নিরক্ষীয়, মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখানেও রয়েছে সাতটি অধ্যায়। এরপরে পড়ব আমরা সমুদ্র বিজ্ঞান, ওশ্যানোগ্রাফি,
সমুদ্র বিজ্ঞানে আমরা পড়ব জল ও স্থল ভাগের বিন্যাস, সমুদ্র তলদেশের গঠন ও ভূপ্রকৃতি, সামুদ্রিক তলানি, মহাসাগর ও সাগরের লবণাক্ততা, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত। এই অধ্যায়টি একটু ছোট, এখানে রয়েছে 5টি অধ্যায়। সমুদ্র বিজ্ঞান টপিকে রয়েছে 5টি অধ্যায়। আমরা বাসায় সবাই বই কিনে ফেলব, বই ছাড়া আসলে পড়া সম্ভব নয়। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটা একটু আলাদা হবে, এতদিন আমরা সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে এসেছি, এবারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটি একটু আলাদা। আমরা এখন বড় ক্লাসে পড়ি, আর কয়েকদিন পরে আমরা কি করব, গ্রাজুয়েশন কমপ্লিট করব। তো স্বাভাবিকভাবে এসএসসি এইচএসসিতে আমরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে এসেছি যে ধরনের, ডিগ্রিতে আমাদের প্রশ্নপত্রের ধরনটা একটু আলাদা। আমি একটু প্রশ্নপত্রের ধরন সম্পর্কে বলি। আমাদের প্রশ্নপত্রে বিভাগ থাকবে 3টি, একটি হচ্ছে ক বিভাগ, আর একটি হচ্ছে খ বিভাগ, আর একটি হচ্ছে গ বিভাগ। ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এটির নাম হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক কথায় উত্তর দেওয়ার মতো। যদি লেখা থাকে যে বাংলাদেশের রাজধানী কোথায়, তো আমাদের উত্তরটা কি হবে, আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, বা বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ঠিক এরকম করে এক কথায় প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, প্রশ্নগুলো এরকমই হবে। এজন্য প্রশ্নের নাম হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 12টি, এর মধ্যে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর থাকবে 10। এটি গেল ক বিভাগে। খ বিভাগে প্রশ্ন হবে, প্রশ্ন থাকবে মোট 8টি, এখান থেকে আমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 4 নম্বর করে, 4, মোট নম্বর হচ্ছে 20। খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 4, এই দিয়ে আমাদের নম্বর হচ্ছে 20। এখানে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, ক বিভাগে হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে থাকবে আমাদের গ বিভাগ, গ বিভাগে থাকবে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, মানে একটু বড় আকারে প্রশ্নগুলো লিখতে হবে। এখানেও ঠিক 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 10, এই হচ্ছে 50। তো 50, 20 আর 10, এই মিলায় 80 নম্বরের পরীক্ষা। আর 20 নম্বর থাকবে আমাদের ইনকোর্স পরীক্ষায়। ইনকোর্স পরীক্ষা দেয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, ক্লাসে উপস্থিত থাকাও বাধ্যতামূলক। যাই হোক, আমরা ক্লাসে যে পড়াটা পড়ানো হয় এই পড়ার উপরেই প্রশ্ন করা হয় ইনকোর্স পরীক্ষায়। তো এখন যেহেতু আমাদের ক্লাস নেই, আপাতত আমরা ক্লাসে এসে, শ্রেণীকক্ষে এসে ক্লাস করতে পারছি না, বিধায় ইনকোর্স পরীক্ষার সময় মতো যখন এটা বোর্ড নির্ধারণ বোর্ড থেকে নির্ধারিত হয় আমরা কবে পরীক্ষাটা নিব, সাধারণত ফর্ম ফিল আপের আগে পরীক্ষাটা নেওয়া হয়ে যায় এবং ক্লাসে যা পড়ানো হয় এ থেকেই প্রশ্নটা করা হয়। তো এটাও খুব ইজি, যারা নিয়মিত ক্লাস করে তারা এই প্রশ্ন পরীক্ষাটাতে ভালো ফলাফল করতে পারে। 20 নম্বরের একটি পরীক্ষা, এটাতেও পাশ করতে হয় এবং ভালো নম্বর পেতে হয়। ভালো নম্বর পাওয়াটা পরবর্তী রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো রেজাল্টের ক্ষেত্রে। 20 নম্বরের পরীক্ষায় দেখা যায় যে আমি 18ও পেতে পারি, তো আমার ভালো রেজাল্টের ক্ষেত্রে, ভালো গ্রেড পয়েন্টের জন্য আমার এই পরীক্ষাটাও বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের যেহেতু এই সিলেবাসে প্রশ্নপত্রের যে ধরন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তর জন্য আমাদের আসলে সিলেবাস ভিত্তিক পুরো বইটাই পড়া উচিত, না হলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করা সম্ভব না। তো আমাদের এখানে লাইব্রেরিগুলোতে দেখা যায় যে মূল বই আমরা পাই না, আর ডিগ্রি লেভেলে মূল বই বিভিন্ন লেখকরা লিখে থাকেন। আমাদের সবার জন্য বিভিন্ন লেখকের বই কেনা আসলে সম্ভবপর হয় না। তো আমরা সাপোর্ট হিসেবে এইচএসসির বইগুলোতেও দেখতে পারি, এইচএসসিতে আমরা
যে বইগুলো পড়েছি এখানকার অনেক টপিকগুলো ওর মধ্যেও আছে, সেখান থেকেও আমরা কিছু রিডিং পড়তে পারি। তো এখন যেহেতু কলেজ বন্ধ, আমরা কলেজের লাইব্রেরি থেকেও বই নিতে পারছি না। কলেজ খুললে কলেজের লাইব্রেরিতে অনেক বই আছে, সেখান থেকে আমরা বই নিতে পারবো এবং আমরা অনেকটা ওই বই থেকে সাহায্য নিতে পারবো। তো তারপরে আমাদের লাইব্রেরিগুলোতে গাইড বই কিনতে পাই আমরা, আমরা খুব দ্রুত বইগুলো কিনে ফেলবো। বাসায় এখন আমাদের অনেক সময়, এই সময়ের মধ্যে আমরা একটু একটু করে পড়ে নিব পড়াগুলো। গাইড বইয়ে অনেক বই আছে, অনেক পাবলিকেশনসের বই আছে, সেখানে সাজেশন আকারেও অনেকগুলো প্রশ্ন দেয়া আছে, সেগুলোও যদি আমরা অল্প অল্প করে পড়ে ফেলি তো পরীক্ষার জন্য আমাদের অনেক বড় একটা প্রস্তুতি হয়ে যাবে, মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আসলে আজকে আমার প্রথম ক্লাস, আমি শুধু এই সিলেবাসটা এবং প্রশ্নপত্রের ধরনটা কী হবে এটি তোমাদেরকে জানিয়ে দিলাম। আগামী ক্লাসে তোমাদেরকে পড়ানো শুরু করব। আগামী ক্লাসে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকেই পড়া শুরু করব, এখানকার একটা অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।